স্মার্ট বাংলাদেশ করতে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন। শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ অলিউল্লাহ। এতে রাজক চেয়ারম্যান আনিসুর রহমান, কৌক চেয়ারম্যান কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।